বাংলা বরক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মোদি নীতিশকে রামধাক্কা, বিহারে ক্ষমতা দখলের পথে মহাজোট, এক নজরে থাকবে এক্সিট পুলের মহাসমীক্ষা। ফারুক আবদুল্লাহ পাকিস্তানে গিয়ে 370 লাগু করুন, ফের খবরে শিবসেনার সঞ্জয় রাউত। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে গহার হারিয়ে 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন, শুভেচ্ছা বার্তা মোদি রাহুল গান্ধীর। বাবা কা ধাবায় অনুদান বিতর্ক, ইউটিউবার গৌরবের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের। ফুচকায় মিশছে টয়লেটের জল, দোকান ভাঙল উত্তেজিত জনতা। এবং সর্বশেষ জানিয়ে দেব এক্সিট পুলের ফলের পরই মধ্যপ্রদেশে শুরু বিধায়ক কেনাবেচা, এবার কাঠগড়ায় কংগ্রেস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। মোদি নীতিশকে রামধাক্কা, বিহারে ক্ষমতা দখলের পথে মহাজোট। বিহারের বিধানসভা বুটে সুশাসনের স্বপ্ন ফেরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কিন্তু দুই হুজুরের কথায় খুব একটা ভরসা করেননি পাটলিপুত্রের বাসিন্দারা। বরং দুই হুজুরকে কার্যত রামধাক্কা দিয়ে আরজেডি, কংগ্রেস এবং বামেদের মহাজোটের প্রতি আস্থা দেখিয়েছেন তারা। খুদ বিজেপি ঘনিষ্ঠ দুই চ্যানেল অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি ও টাইমস নাও সিবুটারের বুথ ফেরত সমীক্ষা বলছে, বিহারে এনডিএর তুলনায় বেশি আসন দিতে পাটলিপুত্রের ক্ষমতা দখলের পথে অনেকটাই এগিয়ে মহাজোট। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। রিপাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিহারে 243 আসন বিশিষ্ট বিধানসভায় আরজেডি, কংগ্রেস, বামেদের মহাজোট 118 থেকে 138 আসন পেতে পারে। নীতিশের নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 91 থেকে 117 আসন। চিরাগ পাশোয়ানের লোক জনশক্তি পার্টি পেতে পারে 5 থেকে 8টি আসন। টাইমস নাও সিবুটারের বুথ ফেরত সমীক্ষাতেও এনডিএর তুলনায় মহাজোটকে এগিয়ে রাখা হয়েছে, যদিও সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দেওয়া হয়েছে। সমীক্ষা অনুযায়ী বিজেপি জেডিইউ জোট পেতে পারে 116টি আসন, আরজেডির নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে 120টি আসন, চিরাগ পাশোয়ানের লোক জনশক্তি পার্টি পেতে পারে 1টি আসন, নির্দল ও অন্যান্যরা পেতে পারে 6টি আসন। গত কয়েকটি নির্বাচনে যাদের বুথ ফেরত সমীক্ষা নির্ভুল হিসেবে প্রমাণিত হয়েছে সেই ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, বিহারের 44% ভোটার মুখ্যমন্ত্রী হিসাবে আরজেডির তরুণ তুর্কি নেতা তেজস্বী যাদবকে দেখতে চান। পক্ষান্তরে 35% ভোটার নীতিশ কুমারকে ফের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন। অর্থাৎ গত 15 বছর ধরে পাটলিপুত্রের কুর্সিতে থাকা জেডিইউ সুপ্রিমোর চেয়ে জনপ্রিয়তায় অনেক এগিয়ে লালু পুত্র। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ব্যক্তিগত স্বার্থে বারবার রাজনৈতিক ডিগবাজিকে রাজ্যবাসীর কাছে নিজের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। শেষ দফার বুট প্রচারের শেষ লগ্নে বুট রাজনীতিকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেও বিহারবাসীর মন জয় করতে পারেননি তিনি। এবিপি নিউজ সিবুটারের বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে 108 থেকে 131টি আসনে জিততে পারে মহাজোট, আর এনডিএ পেতে পারে 104 থেকে 128 আসন। চিরাগ পাশোয়ানের এলজেপি 1 থেকে 3টি এবং নির্দল ও অন্যরা 4 থেকে 8টি আসন পেতে পারে। অর্থাৎ সব চ্যানেলই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়ার পাশাপাশি মহাজোটকে সামান্য হলেও এগিয়ে রেখেছে। অপরদিকে 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন, শনিবার রাতে পেনসিলভেনিয়া জিতে ম্যাজিক সংখ্যা নিশ্চিত করল বাইডেন শিবির। জয় সুনিশ্চিত হতেই নানা মহল থেকে আছড়ে পড়ল বার্তা, শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে বাসলেন জো বাইডেন কমলা হ্যারিসরা। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট দুজনকেই শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বাইডেনকে উদ্দেশ্য করে মোদি টুইটারে লেখেন, এত দর্শনীয় জয়ের জন্য আপনাকে অভিনন্দন। ভারত আমেরিকার সম্পর্ককে জোরদার করতে আপনার ভূমিকা অমূল্য এবং গুরুত্বপূর্ণ। আমি আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে মুখিয়ে থাকব। পাশাপাশি কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। তিনি কমলাকে উদ্দেশ্য করে টুইটারে লেখেন, আপনার সাফল্য চকভাঙা। এই সাফল্য প্রতিটি ইন্দো আমেরিকানের জন্য গর্বের। আমি আত্মবিশ্বাসী আপনার নেতৃত্বে ও সহযোগিতায় ভারত মার্কিন সম্পর্ক আরও জোরালো হবে। এদিন শুভেচ্ছা প্রদানকারীর তালিকায় রইলেন রাহুল গান্ধীও। রাহুলের বার্তা, যোগ্য নেতৃত্ব পাচ্ছেন মার্কিন নাগরিকরা। টুইটারে রাহুল লেখেন, জো বাইডেনকে স্বাগত, আমি আত্মবিশ্বাসী তিনি মার্কিনীদের ঐক্যবদ্ধ করবেন এবং নেতৃত্বের সঠিক দিশা দেবেন।
शनिवार 253 इलेक्टोरल बुट निये दिन शुरू करें बाइडेन गत दुदिने अनेकटाई एगिए गिएछिलेन तिनी जर्जियाय पुनराय गणना शुरू होलेओ आत्मविश्वास ठाल खायनी बाइडेन शिविरेर गोरेर माठ पेंसिल्वेनियाय 20 बुट जीते मैजिक संख्या छुए फेलेन बाइडेन मसनद हाथछड़ा होये जाय डोनाल्ड ट्राम्पेर अपरदिके फारूक आब्दुल्ला पाकिस्ताने गिए 370 लागू करुन फेर कबरे शिवसेनार संजय राउत बीजेपीर संगे तादेर संघात होयेछिलो महाराष्ट्रेर तखतगिरे तबे कट्टर हिंदुत्ववादेर रास्ताय बीजेपीके चापी देवार चेष्टा थेके पिछपा नय शिवसेना एबार मराठा बुमेर एई कट्टर दक्षिणपंथी दल तूप दागलो काश्मीरेर फारूक आब्दुल्लार 370-এর দাবির বিরুদ্ধে সরব হলেন সঞ্জয় রাউত কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে কাশ্মীরের নেতা ফারুক আব্দুল্লাহ বলেন কাশ্মীরের 370 দ্বারা ফিরে আসুক এটা তিনি চান ওই সাক্ষাৎকারে তিনি এটাও জানান যে চীন ভারতে ঢুকে পড়লে অস্বস্তিতে থাকবে না কাশ্মীরের মানুষ এরপরই পাল্টা তুপ দাগতে ছাড়েনি বিজেপি শুরু হয় সংঘাত এদিকে ফারুককে একহাত নিতে ছাড়লেন না শিবসেনা নেতা সঞ্জয় রাউত সঞ্জয়ের তুপ যদি ফারুক চান তাহলে তিনি পাকিস্তানে যেতে পারেন আর ওখানে গিয়ে 370 দ্বারা লাগু করতে পারেন এই বক্তব্য রেখে এদিন কাশ্মীর ইস্যুতে পারদ ছড়িয়ে দেন সঞ্জয় রাউত তিনি সাফ জানান ভারতের 370 দ্বারা ও আর্টিকল 35-এর আর কোনো জায়গা নেই প্রসঙ্গত এই দুটি দ্বারা কাশ্মীর থেকে গত 5 আগস্ট 2019 সালে সরিয়ে দেয় কেন্দ্র এদিকে ফারুক আব্দুল্লাহ বলেন তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবেন তবুও কাশ্মীরের বুকে তিনি 370 দ্বারা ফিরিয়ে আনবেন এদিকে এর পাশাপাশি তার দাবি কাশ্মীরের 370 দ্বারা চীনের সহযোগিতায় আনা হবে যার পর থেকেই বিতর্ক তুঙ্গে উঠে তিনি কাশ্মীরের আলাদা পতাকার দাবিও তুলেন এছাড়াও ফারুক আব্দুল্লাহ বলেন জম্মু ও কাশ্মীর যদি চাইতো তাহলে তারা 1947 সালেই পাকিস্তানে চলে যেতে পারত তবে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সেকুলার ভারতকে বেছে নেন তাই ভারতের সঙ্গে যায় কাশ্মীর অপরদিকে বাবা কা ধাবায় অনুদান বিতর্ক ইউটিউবার গৌরবের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের বাবা কা ধাবায় অনুদান বিতর্কে চাঞ্চল্যকর মোড় দিল্লি পুলিশ ইউটিউবার গৌরব হোসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে গৌরবের বিরুদ্ধে বাবা কা ধাবার অনুদান নয়ছয় করার অভিযোগ উঠেছে অভিযোগ দায়ের করেছিলেন খুদ ধাবার মালিক কান্তাপ্রসাদ ও তার স্ত্রী অনুদান সংগ্রহ করার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে গত 31 অক্টোবর গৌরবের বিরুদ্ধে মালব্যনগর থানায় অভিযোগ দায়ের করেন বাবা কা ধাবার মালিক কান্তাপ্রসাদ তার অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করেছে পুলিশ দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কান্তাপ্রসাদ বলেছেন মালব্যনগর মার্কেটের বিপরীতে বাবা কা ধাবা নামে একটি স্টল রয়েছে অক্টোবরে গৌরব বসার নামে এক ব্যক্তি তার কাছে এসে বলেন পরিচিতি বাড়ানোর জন্য একটি ভিডিও তৈরি করবেন সোশ্যাল মিডিয়ায় সাদ অফিসিয়াল নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সেই ভিডিও পোস্ট করে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান চান গৌরব ভিডিওটিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয় বহু মানুষ বাবা কা ধাবায় আসতে শুরু করেন কান্তাপ্রসাদের অভিযোগ গৌরব ইচ্ছাকৃতভাবে অনুদানের জন্য তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর দিয়েছিলেন এভাবে তিনি লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেন কিন্তু কান্তাপ্রসাদকে সেই টাকা গৌরব দেননি গৌরব অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তার পাল্টা দাবি আমি সাদ অফিসিয়াল ফেসবুক পেজে অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট আপলোড করেছি যে কোনো ব্যক্তি দেখে নিতে পারেন আমার অ্যাকাউন্টে অনুদান হিসেবে যে টাকা এসেছে সবই আমি বাবাকে দিয়েছি আমার রোজগার থেকেও তাকে টাকা দিয়েছি দিল্লি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই বৃদ্ধের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে প্রাথমিক তদন্তের পর ভারতীয় দণ্ডবিধির 420 ধারায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে অপরদিকে ফুচকায় মিশছে টয়লেটের জল দোকান ভাঙল উত্তেজিত জনতা বড়ই পছন্দের মুখরোচক বেশিরভাগের তার উপর এতদিন করোনার লকডাউনে এসব মুখে পড়ার স্বাদ মুলেছেন অনেকে আনলক পর্বে এখন রাস্তায় ঠেলা নিয়েও ব্যবসা শুরু হয়েছে তবে বারবার সংক্রমণের কথা মাথায় রেখে করোনার বিধিনিষেধ পালনের নির্দেশ দিয়েছে সরকার এরই মধ্যে স্পেশাল ফুচকা বা মুম্বাইয়ের পানিপুরিতে মিশছে টয়লেটের জল ঘটনা প্রকাশ্যে আসতেই অবশ্য দোকান ভেঙে ফেলেছেন উত্তেজিত জনতা ঘটনাস্থল মুম্বাইয়ের কুলহাপুর রাস্তায় মুম্বাইয়ের স্পেশাল পানিপুরি লিখে বিক্রি করা ফুচকায় টয়লেট থেকে ভরে আনা জল মেশানো হয়েছে ক্যামেরায় ধরা পড়ে যায় এই দৃশ্য
আর তারপরেই দোকান ভাঙচুর করেন প্রতিবাদীরা। কুলহাপুরের রংকলা লেখের কাছে এই জনবহুল এলাকায় বহু মানুষ রুজি রাস্তার এই ধরনের খাবার খান। ভিডিওতে দেখা যায় স্পেশাল ফুচকালিকে দোকানের মালিক পাশের একটি পাবলিক টয়লেট থেকে জল ভরে এনে ফুচকায় মেশাচ্ছেন। তারপরেই শুরু হয় অশান্তি, দোকান ভেঙে সমস্ত ফুচকা ফেলে দেন বিক্ষোভকারীরা। এর আগে মুম্বাইতে একটি ফুচকার দোকানে ফুচকায় পটি বাসতে দেখেছিলেন খদ্দেররা, তা নিয়ে বিশাল অশান্তি হয়েছিল সেই সময়। 2017 সালে গুজরাটেও পানিপুরিতে টয়লেট ক্লিনার মেশানোর দায়ে 6 মাসের জেল হয়েছিল চেতন নান্দি নামের এক ব্যক্তির। মহারাষ্ট্রেও এই ধরনের একাধিক ঘটনার সামনে এসেছে, যেখানে ফুচকাগুলি বানিয়ে রেখা হয় সেটির মধ্যে প্রস্রাব করতে গিয়ে ধরা পড়েছিলেন এক ব্যক্তি। সেই সময় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রায় 300 স্টল ভেঙে প্রতিবাদ জানিয়েছিল। অপরদিকে এক্সিট পুলের ফলের পরই মধ্যপ্রদেশে শুরু বিধায়ক কেনা বেচা, এবার কাঠগোড়ায় কংগ্রেস। বিহারের পাশাপাশি মধ্যপ্রদেশের 28 আসনের মহা গুরুত্বপূর্ণ উপনির্বাচনের এক্সিট পুলের ফলাফলও প্রকাশ্যে এসেছে, আর তাতে সামান্য হলেও স্বস্তি ফিরেছে বিজেপি শিবিরে। এক্সিট পুলের ইঙ্গিত অনুযায়ী শিবরাজ সিং চৌহানের সরকারের উপর আপাতত কোনো সংকট নেই, কিন্তু তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না মধ্যপ্রদেশের 4 বারের মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, এক্সিট পুলের ফলাফল প্রকাশ্যে আসতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ নাকি বিজেপির বিধায়কদের ফোন করে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন, তাদের কংগ্রেসে যোগদানের জন্য মন্ত্রিত্বের টুপ দেওয়া হচ্ছে। মধ্যপ্রদেশে গত 3 নভেম্বর 28 আসনের নির্বাচন হয়েছে। এই উপনির্বাচনের উপরই নির্ভর করছে শিবরাজ সিং চৌহান সরকারের ভবিষ্যৎ। এবছরের গোড়ার দিকে কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সদল বলে হাত ছেড়ে পদ্মে নাম লেখান, তার সঙ্গে বিজেপিতে যোগ দেন কংগ্রেসের 22 জন বিধায়ক। পরে একে একে আরও 3 জন বিধায়ক গিয়েছেন গেরুয়া শিবিরে। আরও 3 বিধায়কের মৃত্যুর ফলে মোট 28 আসনের এই উপনির্বাচন হয়েছে। 28টির মধ্যে 25 আসনেই কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া বিধায়কদের প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদের মধ্যে 12 জন আবার রাজ্যের মন্ত্রী। ক্ষমতায় টিকে থাকতে হলে 28টি আসনের মধ্যে অন্তত 9টি আসনে জিততে হবে বিজেপিকে। গতকাল বিহারের পাশাপাশি মধ্যপ্রদেশের এক্সিট পুলেরও ফলাফল প্রকাশ করেছে কয়েকটি সংস্থা, যাতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে আপাতত বিজেপি সরকারের উপর মধ্যপ্রদেশে কোনো সংকট নেই। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে মধ্যপ্রদেশের 28 আসনের মধ্যে 16 থেকে 18টি আসন পেতে পারে বিজেপি, অন্যদিকে বিরোধী কংগ্রেস পেতে পারে 10 থেকে 12টি আসন। দৈনিক ভাস্কর বলছে বিজেপি পেতে পারে 14 থেকে 16 আসন এবং কংগ্রেস পেতে পারে 10 থেকে 13 আসন। টাইমস নাওয়ের সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে 17 আসন, কংগ্রেস পেতে পারে 10 আসন এবং 1টি আসন পেতে পারে বিএসপি। এই সমীক্ষার ফল প্রকাশ্যে আসার পরই শিবরাজ সিং চৌহান অভিযোগ করেছেন কংগ্রেস এবং কমলনাথ বিজেপি বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কংগ্রেস গুড়া কেনাবেচা করলেও সেটাকে ম্যানেজমেন্ট বলে চালিয়ে দেয়, কিন্তু সত্যিটা হলো বিজেপি কখনো গুড়া কেনাবেচা করে না। কংগ্রেস বিধায়করা স্বেচ্ছায় গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। কমলনাথ যতই চেষ্টা করুন বিজেপি বিধায়করা তার ডাকে সাড়া দেবেন না, আমাদের দল আদর্শের ভিত্তিতে চলে। কমলনাথ আবার অভিযোগ করে বলেছেন উপনির্বাচনে হার স্পষ্টত দেখতে পাচ্ছে বিজেপি।